আসসালামু আলাইকুম। এই যে কোরআন হাদিসে কিন্তু যে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। আরে এই কথা তো হিন্দুরাও কয়, হিন্দুরা কয় যে অমুক অমুক বেদের ভিতরে অনেক মানে বিজ্ঞান আছে। বিজ্ঞান থাকলে কি এটা সত্য হইলো নাকি? বিজ্ঞান তো বিজ্ঞান বই তো আছে, তাহলে কি এটা কি আল্লাহর কিতাব নাকি? মনে করেন স্কুলের থেকে একটা বিজ্ঞান বই আনলেন আপনি, ওইটার ভিতরে তো অনেক বিজ্ঞান আছে নাকি ভাই? ওইটাই কোরআন থেকে নিয়ে লাগাইছে। আচ্ছা বুঝলাম, এটা কোরআন থেকে নিয়ে লাগাইছে, কিন্তু ওইটার ভিতরে বিজ্ঞান আছে তো নাকি? আছে ওইটার ভিতরে বিজ্ঞান থাকলেই যে ওই কেতাবটা আল্লাহ থেকে আসছে, এটা আপনি কেমনে নিশ্চিত হইবেন? কোন একটা বইতে অনেক বিজ্ঞান আছে, মনে করেন নিউটন, মহাবিজ্ঞানী নিউটন একজন একটা বই লিখছে, ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া, এই বইটা সে লিখছে, লিখে সবাই দেখাইছে, দেখো আমি এই বিজ্ঞান এটা আবিষ্কার করছি। তাহলে কি আপনি কইবেন যেহেতু এই বইয়ের ভিতরে বিজ্ঞান আছে, সেহেতু এটা তো তাহলে তো আল্লাহই পাঠাইছে, তাহলে তো ভাই এটা আল্লাহ ছাড়া তো কেউ হইতে পারে না, তাহলে তো নিউটন হইলো একজন নবী, এটা কি আপনি কইবেন? নিজে থেকে ওরা আবিষ্কার করছে। না না, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, কোন বইতে যদি বিজ্ঞান থাকেও তাতেও তো সেই এমন প্রমাণ হয় না যে এটা আল্লাহ থেকে আইছে, তাহলে তো নিউটনের বইটাও আল্লাহ থেকে আনার কথা নাকি? আচ্ছা, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব সেটা পরে 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 আপনি প্রশ্ন করেন। আপনার আগে যেটা জিজ্ঞেস করতেছি ভাই, কোন একটা বইতে বিজ্ঞান থাকলেও তো এটা প্রমাণ হয় না যে এটা আল্লাহ থেকে আইছে। আমরা যেটা বুঝি যে বেটা নিজে নিশ্চয়ই গবেষণা টবেষণা করে কিছু একটা লিখছে বইয়ের ভিতরে নাকি ভাই? নিজে থেকে আবিষ্কার করতে পারে। তাহলে এটা যে মানে বিজ্ঞান কোন একটা কেতাবে বিজ্ঞান থাকলেই যে সেটা আল্লাহ থেকে আসছে, মনে করেন ক্লাস 7 এর বিজ্ঞান বইটা নিয়ে আইলেন আপনি, ওইটার ভিতরে বিজ্ঞান আছে, তাহলে কি এটা বলার কোনো উপায় আছে যে এই বইটা আল্লাহ থেকে আসছে? হাদিসের বাইরেও আছে অনেক বিজ্ঞানী বাইরে না, এটা বোঝার কোনো উপায় আছে নাকি যে ওই বইটা যদি ওই বই একটা বইয়ের ভিতরে যদি কিছু অংশ বিজ্ঞান থাকে, তাইলে আমাদের বোঝার কোনো উপায় আছে নাকি যে এই বইটা আল্লাহ থেকে আইছে নাকি আল্লাহ থেকে আয় নাই, এটা বোঝার কোনো উপায় আছে? এই তথ্যটা থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে বইটা আল্লাহ থেকে আইছে? এটা কোরআন হাদিস যাচাই করে দেখতে হইব যে ওখানে। আরে ভাই কোরআন হাদিস তো আপনার বিশ্বাসের বিষয়, ওইটার কথা তো জিজ্ঞেস করতেছি না, আপনাকে জিজ্ঞেস করতেছি কোনো একটা কেতাবে মনে করেন একটা বই আপনি পাইছেন, ওটার ভিতরে অনেক বৈজ্ঞানিক কথা লেখা আছে, হ্যাঁ, এখন আপনি কি এই বৈজ্ঞানিক কথা দেখে মনে করবেন যে ও বৈজ্ঞানিক কথা তো আছেই বইয়ের ভিতরে, তাহলে তো এটা আল্লাহ ছাড়া আর কেউ লিখতেই পারে না, এটা কি আপনি কইবেন? না না, আল্লাহ ছাড়া মানুষ নিজে থেকে অনেক কিছু তৈরি করে বানায়। আচ্ছা তাহলে বৈজ্ঞানিক কথা থাকলেই কোনো একটা বইতে কোনো একটা বৈজ্ঞানিক কথা যদি থাকেও, আমি কিন্তু আপনাকে বলি নাই যে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এটা কিন্তু আমি মাইনে নিই নাই, হ্যাঁ আমি এটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু আপাতত আপনার কথা ধরে নিচ্ছি যে কোরআনের ভিতরে অনেক বিজ্ঞান আছে, তারপরেও তো এটা প্রমাণ হয় না যে কোরআনটা আল্লাহ থেকে আসছে, কারণ কোনো একটা বইতে কোনো বৈজ্ঞানিক কথা থাকলে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না তো যে এই বইটা আল্লাহ থেকে আসছে নাকি? ভাই এখন না, আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর যদি ইসলাম সত্য হয়, যেমন ইসলাম অনেক ইয়ে আছে, যেমন অনেক ভুল আছে, তারপর অনেক ভালো মন্দ খাবার দাবার আছে, এগুলো যদি আপনাকে দেওয়া হয়, আপনি কি এগুলা গ্রহণ করবেন না? এরকম গ্রহণ করবো কি করবো না সেটা তো পরের বিষয়, আগে যে আগে তো আমার বুঝতে হবে যে আমি কেন বিশ্বাস করতে যাবো, আমি কেন অন্ধবিশ্বাস করবো, আমার বাপ মাই করছে দেখে আমি কেন অন্ধবিশ্বাস করতে যাবো? এটা মরার পরে আপনি কোনো কারণে হয়তো জান্নাত পাইলেন, এখন এগুলো যদি না না আমারে আগে আগে তো বলতে হবে যে এটা আমি অন্ধবিশ্বাস কেন করব, এরকম একটা উদ্ভট কথাবার্তা কেউ একজন কইলেই আমি অন্ধবিশ্বাস কেন করব, আমারে তো যুক্তি দেখাতে হবে। যুক্তি এখন তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তখন যদি দেওয়া হয় আপনি কিন্তু, আরে যুক্তি বিশ্বাস করো, যুক্তি তো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না, যুক্তি প্রমাণ আপনি দিলে তখন তো সেটা যৌক্তিক হয়ে যাবে, তখন তো সেটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা ভাই, এখন নাস্তিক হয়ে লাভটা কি? কোন আমি যেমন আছি ভালোই আছি, এখন না নাস্তিক আপনার কোনো লাভ নেই, আপনার আসলে কোনো লাভ নেই নাস্তিক হয়ে, আপনি মুসলমানই থাকেন অসুবিধা নেই, আপনি মানে ওই যে জিহাদ টিহাদ করেন আর ওই যে মানে ইয়া করেন, জঙ্গিবাদী কাজকর্ম করতে পারেন, জঙ্গিবাদী কাজকর্ম করলে হয়তো আপনি শহীদের মর্যাদা পায় জান্নাতে চলে যাবেন, 72টা করে হুর পাইবেন, উঁচা উঁচা স্তন আলী হুর, গেলমান দিব আপনার আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনার লোভ দেখাইছে, আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন, কতল করেন, কাফেরদের মারেন, তাহলে আপনার আল্লাহ পাক উঁচা উঁচা স্তন আলী হুর দিব নাকি? ওগুলা যদি যদি সত্য হয় তাহলে তো পাইলে ভালোই, আর না ঠিক হয়ে 72টা করে পাইবেন নাকি? 72-এর বেশিও আছে, 25 লক্ষ লক্ষ। তা এক একবার যখন ওই যে হুরের সাথে যখন একবার করবেন ওই কাম করবেন, কত বছর ধরে করবেন ভাই? 72 বছর ধরে করবেন নাকি? 70,000 বছর, 70,000 বছর ঠাপা ঠাপ করতেই থাকবেন 70,000 বছর? বাপ রে বাপ ভাই, আপনার এই লোভে আপনারা এখন কাফের কতল করবেন নাকি জিয়াদ করবেন?
ধর্ম যদি সত্য হয় তাহলে এই জিনিসটা তো পাইলে খারাপ কোথায়, আর নাস্তিক হয়ে আমার লাভটা কি মানে করে? ধর্ম যদি সত্য হয় তাইলেও কি এটা জাস্টিফাইড হয় যে আপনি একজন ভিন্ন ধর্মের মানুষকে হত্যা করবেন শুধুমাত্র এই কারণে যে সে আপনার ধর্মের না? এটা কি জাস্টিফাইড হয়? খারাপ মানে আপনার একজন একটা লোভ দেখাইছে, লোভ দেখা কইছে তোরে মাইয়া দিমু, মাইয়ার লোভে আপনি এখন মাইয়ার মানুষের লোভে এখন আপনি কোপাকুপি করবেন নাকি গিয়া আল্লাহ একবার বেলা ঝাপায় পড়বেন? না এটা তো অন্যায়। না এটা তো যদি ধর্ম কয় তাহলে তো আপনি আপনি তো এই লোভে করতেই পারেন। আপনার যদি ধর্ম কয় আপনি তো অন্ধবিশ্বাস করেন, আপনার কাছে তো আর ন্যায় অন্যায় বলে কিছু নাই, আপনার কাছে তো আছে হচ্ছে আল্লাহ কোনটা কইছে আল্লাহ কোনটা কয় নাই। আল্লাহ যেটা কইছে ছিল এখন নাই ভাই, আপনার কাছে তো, আপনার কাছে তো ন্যায় অন্যায় মানে হইলো আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায় নাকি? ভাই ইসলামের, ইসলামের বিধানটা হইলো আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায় নাকি? অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেগুলো আমার কাছে খারাপ লাগে। মানে না আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি ভাই, আপনি যখন একজন অন্ধবিশ্বাসী মুসলিম তখন তো আপনার নীতি নৈতিকতা হচ্ছে এরকম যে আল্লাহ যেটা কইছে সেটা ন্যায় আর আল্লাহ যেটা নিষেধ করছে সেটা অন্যায়, এটাই তো একজন মুসলিমের নৈতিকতার ধারণা তাই না? হ্যাঁ একজন একজন যে এলে এখন কাফেরদেরকে মাইরা, আপনার আল্লাহ কইছে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় না সাহবত করতে হবে, এটা আপনার আল্লাহ আর নবী কইছে না? তখন হইছে ধর্ম আরে তখন কি এটা কেয়ামত পর্যন্ত এই বিধান প্রযোজ্য তো, আপনার কে কইছে তখন কইছে, এটা তো কেয়ামত পর্যন্ত এই বিধান, কোরআনের বিধান তো কেয়ামত পর্যন্ত, তখন অখন নাই তো কোনো এই বিধান এখন কেউ মানবো না, এখন ওরকম যুদ্ধ এখন মানবো। আপনার, আপনি যখন, যখন ইসলামে বিশ্বাসী যখন আপনি হইবেন তখন তো অবশ্যই মানবেন, আপনি তখন মানবেন না কেন? এগুলো এগুলো এখন মানবো না, এগুলো মানুষ মানে আপনারা হচ্ছেন গিয়ে যে কাফের মারবেন, বিধর্মী মারবেন, হিন্দু মারবেন, বৌদ্ধ মারবেন, খ্রিস্টান মারবেন, ইহুদি মারবেন, মাইরা জিহাদ করবেন নাকি কইরা, তারপর আল্লাহ আপনারে 72টা সুন্দরী সুন্দরী সেক্সি সেক্সি মাইয়া দাউনের আল্লাহ কি ভাই দালাল নাকি? শুনুন আপনি বিষয়টা বুঝতেছেন না, আল্লাহ পাকি, আল্লাহ পাকি, আল্লাহ পাকি বেশ্যা পড়লে দালাল নাকি? এখন আমি যেভাবে আছি যে নামাজ কালাম কোন দিকে পড়তেছি, আমার প্রশ্নের উত্তর দেন, আল্লাহ কি বেশ্যা দালাল নাকি যে আপনারা এই লোভ দেখাইতেছে মাইয়া দিব? আসলে সেক্স বিষয়টা আপনারা খারাপ ভাবে দেখেন, আমি খারাপ ভাবে কোথায় দেখলাম? আপনারা জিজ্ঞেস করতেছি যে এই যে এতগুলা মাইয়া দিব আপনারে উঁচা উঁচা স্তনালি এতগুলা মাইয়া দিব, আল্লাহ কি বেশ্যার দালাল? দালাল হবে কেন, উনি সম্রাট বলতে পারেন, বেশ্যার দালাল এরকম করে যে এই তোমার মাইয়া দিমু, হ্যাঁ তোমার মাইয়া দিমু, তুমি করতে পারবা, তুমি আমার জন্য এই কামটা করো তাহলে তোমার আমি এটা করতে দিব, এই মায়ের লাগে করতে দিব, এটা তো বেশ্যার দালালরা বলে। ভালো উনি দিব ভালো, আল্লাহ হচ্ছে আপনার এই মাইয়ার, মাইয়ার লোভ দেখায় আপনারা দিয়া এই কামগুলো করাই নিব, কোপাকুপি করাই নিব, কামড়া কামড়ি করাই নিব, মারামারি করাই নিব, মানছে মানছে বিভেদ তৈরি করব, এগুলা তখন হইছে এখন নাই, এখন মানছে এখন নাই। আপনারা কে কইছে নাই? এটা তো ইসলাম কোরআন হাদিসে তো আছে, থাকলো এখন ওদেরকে মানে না, ওগুলা সারা ইসলাম মানে না, মানে না, না মানলে তো সে তো মুসলমানই না, কোরআন হাদিস না মানলে তো সে মুসলমান না। আপনার আল্লাহ আর নবী কইছে না যে কাফের মায়েরা তাদের মা বেটিকে তুলে না গনিমতের মাল বানাইতে, কইছে নাকি কয় নাই? এটা অনেক লম্বা কাহিনী, এর ভিতরে অনেক কাহিনী আছে। আরে লম্বা কাহিনী তো বুঝলাম, এটা এটা কইছে নাকি কয় নাই এটা কোন, খালি লম্বা কাহিনীর ভিতরে না গিয়ে আপনি বলেন যে এটা কইছে নাকি কয় নাই। প্রথমে বলা হয়েছিল যুদ্ধ করো, পরে যুদ্ধ করতে যায় মেয়ে, কিছু মেয়ে বন্দী হয়েছে, তখন কি করতে হবে এগুলো, তারপর মাসাল্লাহ কিছু আলাদা লাগছে, সরাসরি তো বলে না যুদ্ধ করে নিয়ে তাদের নিয়ে আসো। এটা যুদ্ধ করে তো গনিমতের মাল নেওয়াটা তো মানে ইসলামে হালাল বিষয় তো, মোহাম্মদ নিজে তো 20% 20 ভাগ 20% নিয়ে নিজে নিত, এটার ভিতরে মায়া মানুষ সহ এই মেয়েগুলা করবো নাকি, এই মেয়েগুলা কি করবো, মেয়েগুলা করবো কি, ওদের মারবেন কেন আপনারা, ওদের মানে ওদের বন্দি করবেন কেন আপনারা, ওরা যা ইচ্ছা করবো আপনি বন্দি করবেন কেন? যুদ্ধ তো যুদ্ধ বাদলে সব মারা গেলে তাদের বন্দি ছাড়া কি করবো, ওদেরকে বন্দি করবেন, বন্দি করে তারপরে মানে আচ্ছা মনে করেন আপনার সাথে যদি হিন্দুরা কাম করে আপনার মায়ের, আপনার মা রে বন্দি করে নিয়ে তারপর যদি বিছনায় উঠায় তখন আপনার কাছে জিনিসটা ভালো লাগবে? তারা যদি পারে আমরা যদি পরাজিত হই তাহলে কিছু করার নাই, তাহলে কিছু করার নাই না করার আছে জিজ্ঞেস করি নাই ভাই, আপনার কাছে সেই জিনিসটা নৈতিক মনে হবে কিনা, একটা ভালো কাজ মনে হবে কিনা? মনে করেন আপনার ভারতের হিন্দুরা বাংলাদেশ আক্রমণ করলো, হ্যাঁ আচ্ছা আপনার একটু মিউট করে কথাটা বলি,
মনে করেন ভারতের হিন্দুরা বাংলাদেশে অ্যাটাক করলো, অ্যাটাক কইরা আপনাদের সবাইরে মাইরা, আপনার মেয়েরে, আপনার বোনেরে, আপনার বউরে, আপনার মায়েরে, চারজনেরই বাইন্দা নিয়ে গেল বন্দি কইরা। তা চারজন হিন্দু সৈন্য এই চারজনের বাঘে পাইলো, বাঘে পায় বললো আয় আয় বিছনায় আয়, বুঝলে বিছনায় উঠাইলো। হ্যাঁ, তারপরে শুরু করলো, শুরু করে দিল কাম। এই জিনিসটা আপনার কাছে কি নৈতিক কাজ বলে মনে হইতেছে? বলেন বলেন, গালি দেন কেন ভাই, এখন ভালো কথা বলছিলাম, গালি দেন কেন? আপনার নবী তো এগুলো শিখাইছে না, এই জিহাদ শিখাইছে। এই যে গালিশ বেড়ে গেছে, এই যে জঙ্গি মুসলমান বেড়ে গেছে, দেখেন দেখেন এখন আটকায় গেছে, এখন এখন মানে সে ইয়া করতে পারতেছে না, গালি দিয়ে এখন বেড়ে যেতে হবে। মানে এই মুমিন গুলো এত মানে ভয়ঙ্কর, মানে মন মানসিকতার চিন্তা করছেন আপনারা, যেগুলা গালি দিচ্ছে আমরা ভাবছি আমি তো পারতেছি না গালি দিয়ে বেড়ে, যেমন মানে এটা হচ্ছে তাদের কাজ, যে যখন তারা দেখবে যে দিশা পাচ্ছি না, তখন গালি দিয়ে বেড়ে যাবে, এবং তারা দূরে গিয়ে আবার বলবে আমার গালি দিয়ে বাইরে করে দিচ্ছে, আমার নাসিব বিন গালিবাজ, আলি সাহেব গালি দেয়, আমার অনেক গালি দিচ্ছে। এটা কয়েকদিন পরে গিয়ে আরেক মুমিনের লাইভে গিয়ে কান্নাকাটি করবে, আমার গালি দিচ্ছে আসিফ মেহদিন। হ্যাঁ, মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আচ্ছা, পরের জনকে যুক্ত করি, আনন, আনন আপনাকে যুক্ত করা হয়েছে, আনন আপনি বলেন। জি ভাইয়া, ভাইয়া কালকে আমি এই যে একটা ওই যে বানরীর যে হাদিসের কথাটা বলেছিলাম, মানে হ্যাঁ হাদিসে তাই, মানে হাদিসে কি বলে এটাকে, যে তবে এটা ছিল না, মানে একটা ভুল মনে পড়ছিল, মানে এই যে আর্টিকেলটাতে কি ইয়ে করা ছিল, মানে খুব হাস্যকর কিছু কথা বলছে, আর এখানে বলে আর কি যে মানে তবে ছিল সে, এটা আর কি, আর ওই ব্যক্তিটা তবেই ছিল নাকি? হ্যাঁ মানে এই ইয়েতে কি বলে আট তারিখ নামে একটা ওয়েবসাইট, ওখানে এটা বলা আর কি যে এটা তাবি ছিল সে। আচ্ছা আচ্ছা, আর ভাই আমি কথাগুলো একটু বলতে পারবো কিনা জানি না, আমি কিছু কথা বলছি একটু এম্বারেসিং লাগছে বলতে, মানে আচ্ছা আমি বলুন। কালকে মানে ইয়ে লাইভে লাইভ থেকে বের হওয়ার পরে এটা কমেন্ট পড়ার পরে, মানে কমেন্টটা পড়ে আর কি আমার ঘুম নষ্ট হয়ে গেছে কাইন্ড অফ, মানে আমি ফর সাম রিজন, মানে একজন একটু লিখেছিল ভাই নিচে যে আমি বলে কি ও এ তো দেখি পুরা মানে পুরাণিক মুমিন হয়ে যেত, তার মানে তো এই কথাটা ভাই যদি একটু এটা একটু মানে অ্যান্সার দিতেন ভাই এই কথাটা জন্য, বুঝিনি কথা, বুঝতে পারিনি, আবার বলেন একটু, আপনার কথার মানে ভাই মাঝখানে মাঝখানে একটা সাউন্ড হচ্ছে, তো কথা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, একটু আবার একটু বলেন। মানে আমি কালকে কথা বলে বের হয়ে যাওয়ার পরে ইয়ে যে পাবলিক কমেন্ট নাকি কমেন্ট আর কি একজন লিখেছে কি যে এ তো ও এ তো দেখি পুরাণিক মুমিন হয়ে যেত যদি পুরাণে কোনো ভুল না পেতো, মানে এই কথাটা শুনে ভাই আমি মানে কাইন্ড অফ একটু মানে আমি একটু মানে আমার ঘুম নষ্ট হয়ে গেছে আর কি এই কথাটা শুনে, তারপরে এটা এটা একটু জবাব দিতে চাই ভাইয়া। আচ্ছা, জবাব দিতে চান আপনি, কিন্তু এরকম কমেন্ট হাজার হাজার কমেন্ট আমার কাছে আসে, আমি দেখি এগুলা, আমি তো দেখেও না দেখার ভান আমার করি মনে এগুলা। হচ্ছে আমার কথায় কি কোনো ভুল মানে বোঝাবুঝি হলো কিনা, ওর মানে ভাই আমার একটু ওভার থিঙ্কিং এর সমস্যা আছে, আমি একটু মানে জিনিসটা আচ্ছা আমি একটু বলেন, ওভার থিঙ্কিং করি। হ্যাঁ ঠিক আছে, বলতে চাইলে বলেন, আপনার যেটা বলার জি বলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। মানে ভাই বিষয়টা কি আমি যখন মানে মুসলিম ছিলাম আমি তখন মানে ইসলামী মানে এই দাসদাসী বিষয়টি সব জানতে পেরেছি, মানে আগে নিজে থেকে জানতে পেরেছিলাম, তো ওইটা নিয়ে আর কি আমি যখন মানে মুসলমান ছিলাম আমার মাথায় ছিল যে আমি একটা সার্টেন এজের পরে গিয়ে চার্জ করবো যে ইসলামটা সত্য কিনা বা কোন ধর্ম সত্য, তো তখন আমি মুসলিম থাকতে আর কি এরকম ছিলাম না যে আমি ইসলাম বিরোধী জিনিস দেখতাম, কিন্তু মেনে নিতে পারতাম না আর কি অনেক জিনিস অনেক মানে অনেক ইয়ের মধ্যে বড় হয়েছে আর কি, মানে এগুলো অনেক মাথায় হিট করতো আর কি এরকম হতে হতে বড় হয়েছে, তো এই জন্য কি সময় ট্রাই করতাম যে আর কি ইয়ে খোঁজার আর কি ডিফারেন্ট কোন ফাতোয়া খোঁজার, যে কোনো ফাতোয়া যদি একটু মানে ইয়ের মতো হয় কি মানে নর্মাল হয় খারাপ না হয়, তো এই জন্য আর কি আমি ওই একটা পুরানি পুরানিজমের উপর একটা পেজ পেয়েছি মানে ইউটিউব চ্যানেল, তো ওইখানে আর কি এরকম মানে দাস কিভাবে দাস না ওখানে, তারপরে যে হুর কিভাবে হুর না এরকম মানে এই ধরনের এক্সপ্লেনেশন আর কি সেগুলো দেখে আর কি পুরানিজমের দিকে ঝুঁকেছিলাম, তো ইসলাম থেকে বেরো আমার আসলে ইসলামের কোনো কিছু দিয়ে হয়নি গেলে, মানে আমি ওই প্রবলেম অফ ইভিল টাইপের জিনিসপত্র আমার মাথায় আসছিল, তখন প্রবলেম অফ ইভিল নামে কিছু আছে এটা আমি জানতাম না, বাট এই বিষয়টা আমার মাথায় অনেক আসতো, আর ওই কি বলে গড আছে কি নেই আর এইগুলো প্রশ্ন আসা শুরু করে শেষে, তো এইভাবে আর কি বিশ্বাসের মানে সার্চ করি, তো এইভাবে আর কি মানে বের হয়ে যাওয়া হয় আর কি ফাইনাল হিসাবে, কিন্তু ওরকম না যে মানে আমি কখনো মানে মুমিনদের মতো আচরণ করতাম বা কিছু যে তাদের কোনো ভুল আছে আর ওটা আমি অন্ধভাবে মেনে নেওয়ার জন্য রেডি আছি এরকম না আর কি, সরি ভাই একটু আচ্ছা বেশি বড় করে ঠিক আছে, ফেললাম। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আর কি কিছু বলবেন আপনি? আপনার কথার মাঝখানে মাঝখানে ঠস ঠস শব্দ হচ্ছে, এই কারণে বুঝতে হ্যাঁ একটু কষ্টই হচ্ছে। আপনি যদি আর কিছু বলার থাকে তাহলে আরেকবার একটু যুক্ত হন আপনি।
কারণ আপনার কথা মাঝখানে মাঝখানে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে, বোঝাও খুব মুশকিল আছে, উনি চলে গেছেন, ঠিক আছে।